শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটি লেকচার নিয়ে তা হচ্ছে আজকে আলোচ্য বিষয় মাধ মাদ নিয়ে আমরা আলোচনা করব আলোচনা শুরুতেই আজকে আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলি আগের যে ক্লাসগুলো রয়েছে আগের যে লেকচারগুলো সেগুলো না দেখলে আমাদের বর্তমান লেকচার আপনি হয়তো বুঝতে পারবেন না কিংবা সমস্যা হবে অথবা এই লেকচার বুঝলেও আগেরগুলো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওইগুলো রয়ে গেছে আপনার ঘাটতি থাকলে সেগুলো আপনার ঘাটতি পূরণ করতে সহায়তা করবে সুতরাং আপনার উচিত হবে সে ক্লাসগুলো করে নেওয়া আর সাথে সাথে আপনাদের প্রতি আরেকটি অনুরোধ রাখবো মাদের লেকচার আমরা শুরু করছি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা মাদের সাথে থাকবেন খুব আলোচনা আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করার ক্ষেত্রে মাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা প্রথম দিন দেখেছিলাম যে মাদের অল্প ভুল হওয়ার কারণে ছোট্ট একটু ভুল হওয়ার কারণে বড় ধরনের অর্থ পুরো অর্থই চেঞ্জ হয়ে যায় যেমন বলেছিলাম লুদ্ হুসিনাতু না আল্লাহ এমন একজন স্রষ্টা যে ঘুম তথা ঘুম স্পর্শ করতে পারে না কিন্তু যদি এই লা না দিয়ে আখুজু বলে দিই তাহলে অর্থ হবে যে আল্লাহ এমন একজন স্রষ্টা যাকে ঘুম পায় তাতে তার ঘুম আসে বা ঘুমের প্রয়োজন হয় না তিনার বিল্লাহ ঠিক এরকম ছোট ছোট মাদের ভুলের কারণে অর্থ পুরোটাই চেঞ্জ হয়ে যায় যার কারণে মাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা মাদ নিয়ে আলোচনা করব মাদ অর্থ হচ্ছে টেনে পড়া আমরা সাধারণত জানি মাদ অর্থ টেনে পড়া মাদ শব্দটি আরবি মাদ আরবি শব্দ মাদ শব্দটি আরবি যার অর্থ হচ্ছে টেনে পড়া টেনে মানে দীর্ঘ করা মাধ মানে টানা বা দীর্ঘ করা যেমন রাবারকে টানলে বড় হয়ে যায় ঠিক শব্দের ভিতরে একটু টান দেওয়াটাকে বলা হয় মাদ মাদ আরবিতে বলা হবে মাদ টেনে পড়াকে বলা হবে মাদ আর বাংলায় বলা হবে টেনে পড়া বা টানিয়ে পড়া আমরা এই বিষয়ে আলোচনা করব একটু আমরা জেনে নিই যে মাদ মূলত দশ প্রকার মাদ কত প্রকার মাদ মূলত দশ প্রকার এর ভিতরে প্রথমত মাদকে ভাগ করা যায় কয়েক প্রকারে এই দশ প্রকারকে আবার ভাগ করা যেতে পারে একালিফ মাদ তিনালিফ মাদ এরপরে একালিফ মাধ তিনালিফ মাদ চার আলিফ মাধ সিরিয়ালি আমরা একে একে আমরা শিখবো ইংশাল আজকে আমরা আলোচনা করবো একালিফ মাধ একালিফ মা একালিফ মাদ কি মূল কথা হচ্ছে একালিফ মাদটা কি এটা বুঝতে হবে যে আমরা সাধারণত একটি হরকত যে উচ্চারণ করি যেমন বাজাবর বা স্বাভাবিক উচ্চারণ তাড়াতাড়ি কারণ আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই যে একালে টান্দা বলতে কি যে হরকতে যে স্বাভাবিক উচ্চারণ এ থেকে একটু টেনে পড়লে সেটা একালে মাদ হয়ে যাবে যেমন বাজাবর বা কিন্তু একটু টেনে পড়লে বা করলে সেটি একালিফ মাদ হয়ে যাবে তাহলে স্বাভাবিক যে বানান স্বাভাবিক যে উচ্চারণ হরকতের স্বাভাবিক যে উচ্চারণ তার থেকে কিছু একটু একটু টেনে পড়লে সেটি মাদ হয়ে যায় একালিফ মাদ হয়ে যাবে তাহলে আমরা একালিফ মাদকে কীভাবে নির্ণয় করতে পারি সাধারণত আকার উচ্চারণ করলাম জ্বর উচ্চারণ করলাম বাজব বা এখন আমরা ধরতে পারি যে আমাদের হাতের সাজাত আঙ্গুলটি নামানো থেকে উঁচু করতে একবার উঁচু করতে যত সময় লাগে যেমন বা 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 থেকে টান দিয়ে পড়লে বা এরকম এখন কখন সে একালিক মাদ হবে একালিক মাদ কয়েক জায়গা হবে তার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে মদ্ তবা আই মাদ্য তবা আই মাদ তবা আই আর মাধ্যে তবা আই হচ্ছে জবর জের জবর পেশ জের আমাদের আমরা জানি হরকত মূলত তিনটি একটি হচ্ছে জবর আরেকটি হচ্ছে জের এবং আরেকটি হচ্ছে কি পেশ মনে রাখার একটি সহজ উপায় মনে রাখার একটি সহজ উপায় মাতৃ মনে রাখার মধ্যে একটি সহজ উপায় দিচ্ছি যে আরবি বর্ণে আরবি যে বর্ণগুলোর ভিতরে হরকতগুলোর সাথে তিনটি হরফের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আত্মীয়তার সম্পর্ক হিসেবে নিতে পারি যখন জবর থাকবে তারপরে ওই জবরের সাথে যে নির্দিষ্ট হরফ সেটি আসবে জেরের থাকবে জেরের সাথে নির্দিষ্ট হরফটি আসবে এবং পেশ থাকবে পেশের সাথে নির্দিষ্ট হরফটি আসবে সেটা আমরা বলতে পারি জবরের ভাই জবরের ভাই বলতে পারি আলিফকে এরপরে জেরের জেরের ভাই বলতে পারি ইয়াকে এবং পেশের ভাই বলতে পারি ওয়াউকে অর্থাৎ জবর যেখানে থাকবে সে একটু মিল মোহাব্বত করে গল্প করার জন্য ভাইকে খুঁজবে তার মানে জবরের পরে থাকবে খালি আলেফ এরপরে জের যেখানে থাকবে জেরের পরে একটি ইয়া থাকবে যখন ইয়া চলে আসলো আপন ভাই চলে আসলো কাছে একটু টান দিয়ে গল্প করবে টান দিয়ে পড়বে আবার পেশ পেসের পরে ও সমগতীয় ভাই একসাথে আসলো তখন একটু টান দিয়ে পড়বে পেশ থাকলে ও কিন্তু কথা হচ্ছে যে জবরের পরে ভাইকে খালি হিসেবে থাকতে হবে ভাইকে ফিরে থাকতে হবে ফাঁকা থাকতে হবে তাহলে গল্প করবে জবরের বাম পাশে খালি আরি এরপরে জেরের বামে থাকবে যুক্ত। ইয়া আর পেশের পরে থাকবে শাকিনযুক্ত ওয়াও তাহলে আমরা বলতে পারি জবরের বামে খালি আলিফ জবরের বামে খালি আলিফ এবং পেশের বামে যজমালা ওয়াও পেশের বামে যজমালা ওয়াও এবং জেরের বামে যজমালা ইয়া খুব সহজ তাহলে আমরা মুখস্থ করতে পারি জবরের বামে খালে আলিফ পেশের বামে যজমালাওয়া জেরের বামে জজমালাইয়া এই তিন জায়গা থাক এরকম তিন জায়গায় এরকম পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই সেখানে একালিফ ট্রেনে পড়তে হবে যখনই দেখব জবর আছে জবরের পরে আমরা লক্ষ্য করব যে খালি আলিফ আছে কিনা অথবা আমরা যেখানে দেখব খালি আলিফ তার পূর্বে জবর আছে কিনা লক্ষ্য করব। জবর থাকলেই একালিক টান দিয়ে পড়তে হবে এরপরে যেখানে আমরা দেখবো ওয়াউ সাকিন ওয়াউ সাকিনের পূর্বে পেশ আছে কিনা পেশ ছাড়া অন্য কিছু থাকলে কিন্তু টান হবে না সুতরাং যজমালা ওয়ের বামে ডানে পেশ আছে কিনা পেশ থাকলেই একালিক টান হবে আবার যেখানে আমরা দেখবো ইয়া সাকিন ইয়ার উপরে সাকিন যখনই দেখব বা যজম দেখব তখন তার ডানের দিকে লক্ষ্য করব ডানে জের আছে কিনা যদি ডানে খালি আলিফের ডানে জবৎ থাকে আবার ও সাকিনের ডানে পেশ থাকে ইয়াসাকিনের ডানে জের থাকে তখনই এক আলিফ টেনে পড়তে হবে তাহলে আমরা সহজে মুখস্থ করতে পারি আবার কীভাবে বলি জবরের বামে বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয় ওয়াকে মাদ্রে তবাই বলে এবং এক আলিফ টানিয়া পড়তে হয় যেমন বা বু বি যে আমরা বারণ করবো কীভাবে যে বা আলিফ জবর বা বা আলিফ বা আলিফ জবর বা জবর খালি আলিফ বা আলিফ জবর বা এরপরে বা পেশ বু বা ইয়াজের বি বা বু বি আমরা এখন মাস করব। সরাসরি মাসকে চলে যায় আমরা এখন দেখতে পাচ্ছি এখানে জবরের বামে খালি আলিবা আছে পেশের বামে যজমালা বাও আছে জেরের বামে যজমালা ইয়া আছে জবর বামে খালি বা বু বি তা তু তি আমরা হরকত পড়ার সময় পড়েছিলাম বাজবর বা বাজের বি বা পেশ বু হরকতের বৈশিষ্ট্য ছিল তাড়াতাড়ি পড়া কিন্তু মাপ যখনই হচ্ছে তখন আমরা কি টেনে পড়তে হচ্ছে বা বু বি জবর বামে খালালিফ পেশের বামে ও জের বামে ইয়া সাকেন আবার তা তু তি এবার হ হু হি শা সু শি পু তি গু রি কা কি টান না দিয়ে পড়লে কিন্তু অর্থ চেঞ্জ হয়েছে সুতরাং অবশ্যই টান দিয়ে পড়তে আমাদেরকে ইয়া ইউ yi, -ja sa, su, si, ja, ju, ji, so, su, si, ro, ru, zi, fa, fu, fi, la, lu, li, da, du, di, na, nu, ni, ha, hu, hi. দি আ উ কু মি তাহলে অবশ্যই আমরা জবরের বামে খালি আলিফ পেশের বামে ও শাকিন জের বামে ইয়াসাকিন থাকলে সেখানে কি করব এক আলিফ মাদ তথা টেনে পড়ব এছাড়াও আরেকটি জায়গায় একারিফ মাত্র জানতে হবে সেটি আমরা দেখে নিই যে আমরা এখানে দেখলাম জবরের বামে খালি আরিফ এর কাজটি কখনো কখনো জবরটি খাড়া হয়ে এর কাজ করে দিবে আবার দেখলাম জেরেল বামে ইয়া সাকেন এর কাজটি এই যে খাড়া জেরে ওই কাজ ওর কাজ করে দিবে আবার পেশের বামে ওয়াও সাকেন যদি থাকে তখন উল্টা একটি পেশ এসে ওর কাজ করে দিবে তাহলে আমরা বলতে পারি যে খারা জবর জের খারাজের পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হবে কখন খারা জবর খারাজের পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় যেমন বা বি তখন আর ওয়া ইয়া কিংবা আলিফের প্রয়োজন হবে না জাস্ট খাড়া জবর উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে এটাকে বলা হবে মধ্যে আসলি বা মধ্যে তবাই যখনই এই খাড়া জবরটি আলিফের ওপর হবে যখনই এই খাড়া জবরটি আলিফের ওপর হবে তখন একে বলা হবে মধ্যে বদল কি বলা হয় মধ্যে বদল আ ই উ অর্থাৎ আলিফ বা হামজার ওপরে যখন খাড়া জবর খারাজের উল্টাপ সব একে বলা হবে মধ্যে বদল আমরা উদাহরণ সকালে সুন্দর করে দেখতে পারবো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা খারা জবর তথা খারা জবরের খারা জবর আসলে আমরা এখানে একালিফ ট্রেনে পড়ি খারা জবর হলে একালিফ ট্রেনে পড়ে টেনে ট্রেনে পড়তে হয় আমরা খারা জবর আ বা খারা জবর বা তা সা হা রা এভাবে আমরা শেষ পর্যন্ত একালিফ পরে ট্রেনে পড়ব যেভাবে আমরা দেখলাম এখানে আলিফ আলিফের পরে খা মানে জবরের পরে খালে আলিফ থাকলে টান দিলাম জবরের পরে খালি আলিফ থাকলে খাড়া জবর জেরের পর ইয়া শাকের বদলে খাড়া জের পেশের পর শাকরির বদলে উল্টা পেশ আমরা উদাহরণ সঙ্গে দেখি যখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শব্দ আছে শব্দের শুরুতে হামজার ওপরে খারা জবর আছে সুতরাং এটি মধ্যে বদল বল মাধ্যে তবাই বা মাদ্দে তবাই আবার যেহেতু হচ্ছে এটিকে বলে মধ্যে বদল আ এরপরে আমরা দেখছি যে মিম জের জের পর ইয়াশাক ইয়া যেখানে আছে তার ডানা দেখছি আমরা কি আছে জের আছে সুতরাং মি আ মি দুটি টান হলো আবার এখানে হামজার নিচে শুধু জের আছে সুতরাং টান হবে না কিন্তু এই যে লামের উপরে খারা জবর আছে সুতরাং টান হবে ইলা ইলা এরপরে এখানে লামের উপরে একটি খারা জবর আছে লা কথা এখানে আল্লাহ হবে আল্লাহ কেন হবে আমরা পরে লেকচারগুলোতে আলোচনা দেখবো ইনশা আল্লাহ সেটি আল্লাহ নিয়ে একটি আমাদের আলোচনায় হবে যেমন খারা জবর টান হবে আল্লাহ আবার হায়ের উপর জবর আছে হা জালের উপর খারা জবর আছে জা কাফের উপর খারা জবর কা লামের উপর সলা হায়ের উপর আবার খারা জবর আছে হা তাহলে এটিকে কি বলা যায় মাদ্যে বাদল হামদার উপর খারা জব আ এবার আইনের উপর দেখছি আমরা খারা জব আ আমরা এখানে বেশ কয়েকটি মাদ একসঙ্গে দেখতে পাচ্ছি উদাহরণ সহকারে আবার এখানে রয় পেশ এবং পরে ও সাকিন টান হচ্ছে রু রু এরপরে আমরা জেটটা দেখি খারাজের ই উদাহরণ দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা নিচ্ছে খারাপের সুতরাং মাধ্যমদুল এখানে একটুখানে পড়তে হচ্ছে ই এরপর লামের পর খারা জবর লা আমরা এখানে দেখছি লামের জবর পরে খালি আলিফ সুতরাং লামের জবর লা আবার হায়ের নিচে গোল হায়ের নিচে খারাজের হি গোল হায়ের নিচে খারাজের হি এরকম যেখানে খারাজের থাকবে আমরা সেখানে কী করবো আলিফ টেনে পড়বো এরপরে উল্টা পেস্টটা কেমন হয় দেখি একবার সাধারণ যে আমরা এই যে পেস্ট দেখি এই পেস্টটুকু এভাবে উল্টে যাবে তাহলে সেখানে কি করতে হবে একালিফ টেনে পড়তে হবে যেমন হামজাক উল্টা পেশ উ বা উল্টা পেশ বু তা উল্টা পেশ তু সাউলটা পেশ সু জিমুলটা পেশ জু হাউলটা পেশ হু খাউলটা পেশ খু উল্টা পেশ দু জাল উল্টা পেশ উদাহরণ উদাহরণস্ব দেখি আমরা ওয়ের উপরে উল্টা পেশ আছে ওয়া উল্টা পেশ উ ওয়া পেশ আমরা কি উচ্চারণ শিখেছিলাম বু না উ ঠোঁট ফাঁকা রেখে গোল করে ঠোঁট ফাঁকা রেখে উল্টা পেশ উ উ এরপরে হাউলটা পেশ হু আবার ওয়াউলটা পেশ উ হাউলটা পেশ হু এভাবে আমরা কোরআন পড়ার সময় দেখবো বহুত আমরা উদাহরণ আমাদের সামনে আসছে যেগুলো খারাজের খারা জবর খারাজের উল্টা পেশ থাকবে সেখানে আমরা মাদের যে তবাই জবরমে খাজালিফ যেভাবে ইয়াসাকিন পেশের বা সাকিন থাকলে এক লিফ টানতে হয় ঠিক এখানে এরকম টানব এখন একটি প্রশ্ন আসতে পারে যে কখনও কখনো আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন কারি কারির ক্ষেত্রে কেউ কেউ মাদ তাবাই টান দিচ্ছে মনে হচ্ছে যে দুই আলিফ তিন আলিফ হয়ে যাচ্ছে আবার কারো আলিফ বিষয় হচ্ছে এই আপনি কোন স্টাইলে কোরআনটা তেলাওয়াত করবেন যে কেরাতটা তেলাত করবেন না হদর পরবেন না তার তিল পরবেন না কেরাত যেটা কারির টান দিয়ে পড়ে সেটা যখন আপনি হদর করবেন তখন আপনার বায়ের জবর উচ্চারণ যতটুক দিচ্ছেন তার থেকে টান দিয়ে বা টান দিয়ে পড়তে হবে আবার কারি যারা টেনে পড়ে খুব বেশি টেনে পড়ে তখন সে এক জবর কিভাবে টানছে এক জবরটা যেভাবে যেভাবে পড়ছে অর্থাৎ হরকট যেভাবে পড়ছে এ হরকটের থেকে কিছুটা দীর্ঘ হবে মাত সুতরাং আপনি যেভাবে পড়ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কত কতটুক টানবেন আপনি এখন বিষয় হচ্ছে যে বেশি তাহা তারাহুড়া করে পড়া যাবে না কোরআন তার তিলের সাথে পড়তে হবে বেশি তারাহুড়া করে পড়া যাবে না আল্লাহ রসুল্লাহ সালাম আল্লাহ আল্লাহরবুল্লু আলামিন বেশি দ্রুত বা তারাহুড়া পড়তে নিষেধ করেছেন বলেসাইন খালি তা আজাল আবিক যে তারাহুড়া করার জন্য আপনার জিহবাকে আপনি বেশি বেশি কোরআন তলবাদ করার ক্ষেত্রে নড়াইন না মানে বেশি জোরে জোরে পড়া যাবে না বেশি দ্রুত গতিতে আর কি তো মাদ আমরা পড়লাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম আমরা আলোচনা করলাম মাদ নিয়ে মাদ এখানে দুইটি স্থান পেয়েছে মাদে তবা মাদ্যে আসলে এবং মাদে বদল মাদে তবা মধ্যে আসলে জবরের বাম খালে আলিপ জের বামপাশে যজমালা ওয়াও পেশের বাম যজমা জের বামপাসে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও এরপরে খারা জবর খারাজে খারাজের উল্টা পেশ এগুলো হলে একালিখ মাত্র একালিখ ট্রেনে পড়তে হয় আমরা কোরআন লাদ করার ক্ষেত্রে প্রতি লাইনে এই ব্যবহার পাবো এবং আমরা আলোচনা করার ক্ষেত্রে অবশ্যই টান দিয়ে পড়ব আজকে আমরা একটি দোয়া শিখবো দোয়াটি হচ্ছে যে আপনি দেখছেন আপনার সামনে অনেকেই অনেক প্রশংসা করছে হয়তো আপনার সত্যি কোনো গুণ আছে কিংবা আপনার পদের লোভে কিংবা আপনার যে স্থানে আছেন এই স্থানে আপনাকে প্রশংসা করছে আপনার প্রশংসা আপনার স্থান দেখে এখন আপনার সে প্রশংসার যোগ্যকে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার জন্য সে প্রশংসা যোগ্য কিনা আপনার জন্য যে প্রশংসাগুলো বারবার করা হচ্ছে এটি ঠিক কিনা আপনি নিজে বুঝতে পারছেন এখন যাই হোক যদি আপনার ভিতরে সেটি থেকেও থাকে তারপরেও এ দোয়াটি পড়া উচিত কিংবা আপনাকে যদি কেউ এমনিতেই বলে আপনার ভিতরে নাই তারপরেও এ দোয়াটি বলা উচিত দোয়াটি হচ্ছে মূলত দোয়াটি এ পর্যন্ত তবে এইটুকু বলতে পারেন আবার বলি আল্লাহ লাতুআ খির নি বিমায়াকুলু না ওয়াঘ ফির লি মা লায়া আলামুন অর্থ হচ্ছে আল্লাহ হুম হে আল্লাহ লাটু আশিরনি আমাকে আপনি পাকড়াও করিয়েন না বিমায়কুলু না ওই বিষয়ে যে বিষয়গুলো মানুষে আমার ব্যাপারে বলা বলি করে ওয়াঘ ফির লি আর আপনি আমাকে ক্ষমা করুন মা লায়া আলামুন যারা আমার ব্যাপারে বাড়িয়ে বলে তারা আমার সম্পর্কে যে বিষয়গুলো জানে না সেই বিষয়গুলোর ব্যাপারে আপনি আমাকে কি করুন ক্ষমা করুন খুব সুন্দর একটি অর্থপূর্ণ দোয়া এই যে এখানে আমরা একটু যদি পরীক্ষা করি দোয়াটিতে যে আমরা কি কি পড়েছি আমরা হরকত পড়েছি হরফত পড়েছি হরকত পড়েছি দিদও পড়েছি তারপরে ওয়াজিব গুন্নাও পড়েছি মাদও পড়লাম এরপরে তথা আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কোরআন তালাত করার ক্ষেত্রে অর্থাৎ কোরআন তালাত ক্ষেত্রে জরুরি যে বিষয়গুলো সেগুলো সব প্রায় সবই আলোচনা করা হয়ে গিয়েছে এখন মাতটা শুধু বাকি আছে তার কারণে আপনার হাতের গোড়ায় কোরআন থাকলে আপনি এখন কোরআন পড়তে পারবেন যদি আমাদের পূর্বের ক্লাসগুলো নিয়মিত করে থাকেন আল্লাহ আমাদেরকে কোরআন শুদ্ধভাবে তেলাওত করার তৌফিক দান করুন আমিন চোদ্দো নম্বর লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা করলাম মাদ নিয়ে একালিফ মাদের দুইটি মাদ তথা মাদের বদল এবং মাদের নিয়ে আলোচনা করলাম এই আলোচনাটুকু আমরা যখনই কোরআন সামনে আসবে কোরআন পড়ব সেই কোরআন ব্যবহার করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কেননা এর অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে আমরা আগে আলোচনা করেছিলাম সুতরাং আল্লাহ রব আলমিন আমাদেরকে কোরআন শুদ্ধ করার ক্ষেত্রে প্রতিটি বিষয় গুরুত্বের সাথে উপলব্ধি করার এবং মনে রাখার তফিক দান করুন আমিন এ বলে আজকের লেকচার শেষ করছি আমিন আল আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ